গাইঘাটার সমবায় কৃষি সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। রাজনীতি করার জন্য অভিযোগ তুলছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। সমবায় সমিতির একাধিক দুর্নীতি নিয়ে সরব হল বিজেপি। এবার এই অনিয়মের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ফুলসড়া উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে। এই সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, জমা দেওয়া হয়েছে স্মারকলিপি। বনগাঁ দক্ষিণ বিধানসভা বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের অভিযোগ, এই সমবায় সমিতিতে লোন দেবার নামে দুর্নীতি হচ্ছে। তিনি দাবি করেন, এই সমবায় থেকে ওল চাষের নাম করে বেশি টাকা লোন নিয়ে ধান চাষ করা হচ্ছে। পাশাপাশি লোন পরিশোধ করলেও রিসিপ্ট কপিতে বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের সিল দেওয়া হচ্ছে। এটাও দুর্নীতির একটি নতুন কৌশল বলে দাবি করেছেন তিনি। এই তথ্য সামনে আসতেই রীতিমতো সরগোল পড়ে গেছে এলাকায়। কারা এর সাথে জড়িত অবিলম্বে সময় বেঁধে দিয়ে গোটা ঘটনার তদন্তের কথা জানানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে তারা হাইকোর্টেরও দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন স্বপনবাবু। ফুলসড়া উত্তর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে গ্রামবাসীদের যে লোনের ব্যবস্থা করা হয়, সেখানে অনেক ধরনের অবৈধভাবে কাজ করা হয়েছে, সেগুলো আমাদের সামনে দীর্ঘদিন এসেছিল। যেমন যাদের লোন পাওয়ার উপযুক্ত তারা পায় না, ধান ক্ষেত করছে অথচ ওলের নামে লোন দিচ্ছে, বেশি মোটা টাকার লোন নিচ্ছে তারা। তারপরে লোন পরিশোধ করার পরে পয়রা গ্রাম পঞ্চায়েতের একটা সিল, গোল সিল মেরে সিগনেচার করে সেই পরিশোধ যে রিসিভ ভাউচার, সেখানে বয়রা পঞ্চায়েতের সিল ব্যবহার করা হয়েছে। এটা কোন ধরনের জালিয়াতি আর দুর্নীতি আমাদের জানা নেই। আমরা পরিষ্কার করে বলেছি এর পূর্ণাঙ্গ তদন্ত করে যে আসল ভিকটিম তার বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এবং প্রশাসনের দ্বারস্থ হব। আগে আপনাদের সমবায়ের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা আমরা দেখব। তারা আশ্বাস দিয়েছে 15 দিনের একটা সময় দিন, 28 তারিখের মধ্যে আমাদের লিখিতভাবে সেটা জানানো হবে। তারা তাদের নামে স্বতঃস্ফূর্তভাবে এফআইআর করে সেই ব্যবস্থা যদি নেয় ভালো, নাহলে আমরা নিজেরাই তার ব্যবস্থা নেব। যদিও বিজেপির এই অভিযোগের পেছনে চক্রান্ত ও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল। দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল সরকার স্বচ্ছতার সঙ্গে প্রশাসন চালায়, বিজেপির তোলা অভিযোগ তদন্ত করে দেখা হবে, সেখানে যদি কোনো গলত পাওয়া যায় তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস আরো বলেন, আমরা স্বচ্ছতা মেনেই সবকিছু করা হয়। বিজেপি শুধুমাত্র রাজনীতি করবার জন্য নানা রকম চক্রান্ত ওরা করে, যে কোনো ব্যাপারেই আমাদের সরকার তার নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করে চলেছে। যদি কখনো কোনো অনিয়ম দেখা যায় তার পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং তার ব্যবস্থা নেওয়া হয়। এক্ষেত্রে যদি ওরা যে জানিয়েছে, যে কমপ্লেন দিচ্ছে, পূর্ণাঙ্গ তদন্ত হবে, যদি সত্য হয় নিশ্চিতভাবে ব্যবস্থা হবে। কিন্তু বিজেপি শুধুমাত্র রাজনীতি করবার জন্য রাজনীতি করে, প্রতিটি পদক্ষেপে মানুষের উন্নয়নটাকে কীভাবে স্তব্ধ করা যায়, মানুষের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, এর জন্যই বিজেপি আছে। বিজেপি কোনো উন্নয়নে কিছু করেনি বা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প এনে আমাদের রাজ্যের মানুষের বা কৃষকদের জন্য কিছু করতে পারে। সারা ভারতবর্ষের কৃষকরা বঞ্চিত হয়েছে এই বিজেপি কেন্দ্রীয় সরকারে থাকবার কারণে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে এবং যার জন্য ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষকরা একটা অন্যতম জায়গায় রয়েছে। কৃষিতে আমরা এত সাফল্য পেয়েছি এবং কৃষকরা আজকে স্বনির্ভরতার দিকে গিয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।